তৃণমূলের বিজয় মিছিল ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব, চলল বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলা শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা এলাকায়। জানা যায়, তৃণমূল কংগ্রেসের শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভের উপলক্ষেই সাহেবগঞ্জ এলাকায় বিজয় মিছিল বের করা হয়। সেখানে তৃণমূলের অপর গোষ্ঠীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হতেই হঠাৎ বোমাবাজি চলতে শুরু হয়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। সম্ভাব্য এসপি সাহেব, আমি শান্তিপুরে যাবো। মা কোথায় রে? তোর দাদা আছে? হ্যালো, ওকে রেখে তুই এসব হাজির করে চালাচ্ছিস না? পাঠা পাঠানো হতো না? ঘরে তো বসে দেখার পর তুই বাবা রাত্রিবেলা ফিরে নিয়ে আস। তোমাকে বলে গেছিলাম কি কালকে রাত্রিবেলা যে বাবাকে নিয়ে যেতে? হ্যাঁ, খবর দিস কেন বাবাকে যে থানা যেতে বলে? কখন যেতে বাবা বাড়ি থেকে? ছিল সকালে ছিল বাড়িতে তিন চার দিন আগে গেছিল আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে তিন দিন আগে। ইয়ে কথা ওই শুধু গান্ধীজি করতেছে। এলাকায় চলছে পুলিশি টহলদারি, যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এটা বিরোধী দলের চক্রান্ত। বিজয় মিছিল মোটামুটি শান্তভাবেই চলছিল, কয়েকজন দুষ্কৃত সাইডে বোমা ফাটিয়ে চলে গেছে। সেই দোষটা আমাদের টিএমসির ভাই কারা যায় কারা কারাটা গ্রামের কয়েকজন সমাজ বিরোধী, আমি সঠিকভাবে নাম বলছি। এরা কি কোনো দল করে? ওরা আগে করতো বিজেপি সভায়, কিছুদিন হচ্ছে ইলেকশন থেকে টিএমসিতে যোগ দিয়েছে, এইরকম। তারপরে কি হলো? তারপরে পুলিশ রাত্রিবেলা অলরেডি আমাদের গিয়ে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে আসে। আচ্ছা, তারপরে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বলছি দুপক্ষই তো তৃণমূল আপনারা? হ্যাঁ, দুপক্ষই তৃণমূল। ওদের জন্ম তো হচ্ছে আজকে তিন মাস। আচ্ছা, আমাদের সর্বস মানে ওরা নতুন তৃণমূল, আপনার পুরনো তৃণমূল। আপনি আপনি কে তৃণমূলের? কে? আমি একজন সদস্য, পঞ্চায়েত সদস্য। সদস্য? আপনি পঞ্চায়েতের সদস্য? আচ্ছা, এই যে যাদের গ্রেপ্তার করেছে তারা কি আপনার গোষ্ঠীর লোক? সব কটা? হ্যাঁ, সব কটা। তাহলে যারা বোম মেরেছে তাদের গ্রেপ্তার করলো না কেন পুলিশ? বলেছেন সে কথা? সে কথা বলা এখনো হয়নি। আমরা তো ওই রকম করলো, এইবার রাত্রির দিকে শুয়ে পড়েছিল, কারা না কারা করেছে মোটামুটি ওই জানতে বুঝতে গিয়ে লেট হয়ে গেলো, ততক্ষণে পুলিশ গিয়ে আমাদের অ্যাটাক করেছে। আমাদের ওরা ওরা আগেই জানিয়ে দিয়েছে যে আমাদেরকে মেরে গেল, এইরকম একটা বলেছে। আপনাকে তুলেছিল পুলিশ? দেখুন, সব কিছুতেই তৃণমূল কংগ্রেসের নাম জড়ালে প্রথমেই হবে না। আজকে এলাকাগত তাদের মধ্যে হয়তো কারুর পরে কার ব্যক্তিগত কোষ রাগ থাকতে পারে, সেই কারণের জন্য হয়তো তাদের পরে হামলা হয়েছে। তো সব জিনিস তৃণমূল কংগ্রেসকে তো জড়ালে হবে না। আমরা তৃণমূল কংগ্রেস শান্তিপুরে শান্তি চাই, শৃঙ্খলা চাই, আর সেই কারণের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বরা যারাই দোষী করুক না কেন, কাউকে কেউ ছাড় পাবে না। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং যারা যারা এর সাথে যুক্ত আছে, দোষী আছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আচ্ছা, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে?
অবশ্যই প্রশাসন যখন ওই এলাকাতে গন্ডগোল শুনেছে, আমিও রাত্রিবেলাতে জানি, তারপরে আমাদের পুলিশ প্রশাসন আমাদের শান্তিপুর থানার ওসি থেকে শুরু করে সকলকে নিয়ে গিয়ে রাত পর্যন্ত থেকে সকাল পর্যন্ত এলাকা পুরো ঠান্ডা। কিন্তু অভিযোগ যেটা আসছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দল, না এটা পুরোপুরি এটা বিরোধীদের চক্রান্ত। তৃণমূল কংগ্রেসের এখানে কোনো রকম এখানে গোষ্ঠী কন্দল শান্তিপুরে নেই। এটা কারুর সঙ্গে কেউ কেউ গন্ডগোল হচ্ছে, আমার বাড়ির সঙ্গে যদি আমার দাদা ভাইয়ের সাথে গন্ডগোল হয়, এখন এমন হয়েছে বিজেপি তার নামে দোষ ঝাঁপিয়ে দিচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল। কারুর সাথে কারুর পার্সোনাল রাগ থাকতে পারে, সেই কারণে ওখানে এলাকায় গন্ডগোল হতে পারে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কোনো রকম গোষ্ঠী কন্দল নয়। দল এটা কীভাবে নিচ্ছে? দল বলছি তো শান্তিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের যে বিধায়ক হয়েছে ব্রজদা ব্রজকিশোর গোস্বামী, তিনি পুরোপুরি শান্তিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে যে নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকবে অবশ্যই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।